যে শুকানো ঝামেলা ছাড়াই গ্যাসের চুলায় এভাবে ম্যাঙ্গো বার তৈরি করে নিতে পারেন খুবই সহজেই কোনো ঝামেলাই থাকবে না আর গ্যাসেরও অপচয় হবে না রান্না করতে করতে আপনার সত্য তৈরি হয়ে যাবে তাহলে চলুন আমি কিভাবে তৈরি করেছি পুরো পুরোনালিটি জেনে নেওয়া যাক এখানে আমার আমগুলো অনেকগুলো আম পেকে গিয়েছে আমার তা আমগুলোকে নষ্ট না করে আমি এইভাবে বাড়িতে গ্যাসের চুলায় ম্যাঙ্গোবার তৈরি করে রেখে দেবো পরবর্তীতে যখন আমের সিজন চলে যাবে তখন এগুলো খেতে ভালোই লাগবে অনেকে দুধ ভাতের সঙ্গে খেয়ে থাকে তা এই যে আমগুলো সব দেখতেই পাচ্ছেন মানে ভালো আমগুলো খাওয়া হয়ে গেছে এগুলো ছোটো ছোটো আম তো এগুলো আর কেউ খেতে চায় না তা আমি এগুলো আমগুলা করে আমি কাজে লাগিয়ে নিচ্ছি তা কীভাবে কাজে লাগিয়ে লাগাচ্ছি সেটা এখন দেখুন তা আমগুলোকে ধুয়ে ছুলে নিয়েছি দিয়ে এবার চটকিয়ে এর কার থেকে সমস্ত পেস্টগুলো বের করে নেব নিয়ে তারপরে ব্লিন্ড করে নেব ব্লিন্ড করে নিয়ে তারপরে আবার চাল না দিয়ে সেঁকে নিতে হবে এই যে সেকে নিচ্ছি আমি কারণ এর ভেতরে আশ থেকে যায় আশ থেকে গেলে আবার ভালো হয় না তো এভাবে সেকে নিয়ে এবার একটা কড়াইতে করে আমি জাল করতে দেবো এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে তো এখন আমি জাল করে নেব খুবই লো হিটে অনাবরত নাড়তে হবে এভাবে না নাড়লে তল থেকে লেগে যাবে পুড়ে যে কালারটা নষ্ট হয়ে যাবে স্বাদও নষ্ট হয়ে যাবে তো এভাবে চেড়ে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে রোদে ছাদে ঝামেলা যা লাগবে না ছাদে ওঠা লাগবে না যাদের সাদের রোদে শুকানোর সুবিধা আছে তারা রোদ্রে শুকাবে আর যাদের রোদ্রে ঝামেলা তারা এরকমভাবে গ্যাসের চুলাতেই শুকিয়ে নিতে পারবে একদিনেই শুকিয়ে যাবে তা আমি এবার একটা বড় স্টিলের প্লেট নিয়েছি তো এই প্লেটে আমি একটু সরিষার তেল এভাবে হাত দিয়ে মেখে দিচ্ছি চারিদিকে তাহলে তেলটা দিলে উঠে পড়বে চট করে এখানে কিন্তু সরিষার তেল দেবেন সয়াবিন তেল দেবেন না এভাবে আমটাকে এক প্রলেপ দিয়ে দেব এখানে পাতলা করে এটা যখন শুকিয়ে যাবে এর উপরে আবার আর এক প্রলেপ দিতে হবে এভাবে দিয়ে শুকিয়ে শুকিয়ে বেশ মোটা করে দিলেই বেশি ভালো হবে তা চার পাঁচ ঘন্টা দেওয়ার পরে শুকিয়ে যাবে তখন আবার ওটাকে দিয়ে আবার চার পাঁচ ঘন্টা পরে আবার চুলাতে এভাবে রেখে দিলেই হবে রান্নার শেষ শেষ তোলার উপরে পুরাতন হাঁড়ি কড়াইগুলো আপনারা অবশ্যই রেখে দেবেন ফেলে দেবেন না আপনাদের অসময়ে কাজে লাগবে তা আমি কীভাবে হাঁড়ি কড়াইগুলো আমি কাজে লাগাই সেটা আপনি তাদের থেকে দেখাচ্ছি আমি সারা বছর এইভাবে আমস্ত তৈরি করি আর এই কড়াইগুলোকে আমি এইভাবে কাজে লাগাই তাই যে প্লেটে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট প্লেটেও দিয়ে দেবো এই দুটো আমি চুলার নিচে দেবো এই দুটো আমি রান্না করতে করতে আমার চুলার নিচে দিয়ে রাখলেই শুকিয়ে যাবে এক্সট্রা কোনো গ্যাস পোড়াতে হবে না এইভাবে আমি দুটো প্লেটেও দিয়ে দিলাম এই যে ভাঙ্গা কড়াইগুলো এগুলো আমি ফেলে দিই নাই এগুলাকে আমি এখন কাজে লাগাচ্ছি কিভাবে দেখুন এই কড়াই দুটো দুই চুলোর উপরে দিয়ে দিয়েছি দিয়ে এই প্লেটটার পরে কড়াইয়ের উপরে যে বসিয়ে দিয়েছি কোনাকুনি করে মাঝখানে তাপ কম লাগবে দুই সাইড থেকে যতটুকু তাপ লাগে সেই তাপেই শুকিয়ে যাবে কত সুন্দর একটা টিপস এই টিপসটি নিশ্চয় আপনাদের কাজে লাগবে আর এই যে চুলার নিচে এই প্লেটগুলো দিয়ে দিচ্ছে এই যে ঢুকিয়ে চুলার নিচটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তাহলে কিন্তু ধুলাবালি ময়লা চুলা লাগতে পারবে না পিঁপড়াও লাগবে না তাই চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে নিচের দিকে সুইচটাকে দিয়ে দিতে হবে এভাবে চার পাঁচ ঘন্টা রেখে দিলেই শুকিয়ে যাবে এই যে এরকম শুকিয়ে যাবে এর উপর দিয়ে আবার আর একবার দিলেই আরও শুকাবে আমি তিনবার দিয়েছি তিনটি পুরোলে দিয়ে এরকম মোটা করেছি তো দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে গ্যাসের চুলায় আপনারা এভাবে তৈরি করতে পারবেন ঝামেলা ছাড়াই ম্যাঙ্গোবার ঘরে বসে তৈরি করতে পারবেন বাড়ির থেকে আর কিনে খাওয়ানো লাগবে না বাচ্চাদেরকে খুবই ফ্রেশ একদম হেলদি আম সত্য পাকা আম দিয়ে বানাতে পারবেন কাঁচা আম দিয়েও বানানো যায় আমি কাঁচা আমেরও রেসিপি দিয়েছি তাই তো আমার চুলার গাছের চুলার নিচেরগুলো শুকিয়ে গেছে উপরেরগুলোও শুকিয়ে গেছে এই যে আসছে প্লেটের গুলা দেখুন কত সুন্দর কালার হয়েছে আর বড়টা থালাতে করেছি অনেক বড় হয়েছে অনেকগুলো আমের আম সত্য এখানে পাঁচ কেজি প্রায় আম আছে সে আম দিয়ে আমি তৈরি করে রেখেছি আমার নাতি নাতনিরা খুব পছন্দ করে আবার আমার আত্মীয় স্বজন সবাইকে দিতে হয় বানিয়ে সবাই পছন্দ করে তা আমি এজন্যে আম আমার গাছের আম অনেক হয় আমি নষ্ট করি না সব আম দিয়ে আমি এইভাবে আম সত্য বানিয়ে রেখে দিই তারপরে সবাইকে দিয়ে থাকি আমার আমেরিকায় থাকে তিন নাতি তারা তো খুবই পছন্দ করে এই ম্যাঙ্গোবার তাদের জন্য করে রাখি তারা আমের সিজনে আসতে পারে না গাছের আমও খেতে পারে না আর আমেরিকাতে তো আম পাঠানোও যায় না তো এই ম্যাঙ্গোবারটা তৈরি করে রেখে দিই ওরা আসলেই খায় অথবা আমি যখন যাই বা কারোর মাধ্যমে আমি পাঠিয়ে দিই তা দেখুন কেমন লাগলো আজকের আমার টিপসটি গ্যাসের চুলায় আম সত্য বানানোর রেসিপিটি নিশ্চয় ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আম নষ্ট না করে এভাবে গ্যাসের চুলায় অল্প অল্প আম হলে অল্প অল্প করে নামটাকে ছড়িয়ে কেটে রেখে দেবেন বেশি করে যখন হবে তখন আপনারা একসঙ্গে পেস্ট করে এভাবে বানিয়ে নেবেন আর আমার তো অনেক আমি ওই জন্যে একদিনে সব করে নিয়েছি তা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন আমার জন্যে দোয়া করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাফেজ